আসসালামু আলাইকুম ভেয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে অনেকে আপনারা জানতে চান যে কীভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয় অথবা উইন্ডোজ থেকে কীভাবে ফরওয়ার্ডিং করতে হবে লিনাক্স থেকে কীভাবে এবং অ্যান্ড্রয়েড ফোন থেকে বা আপনারা কীভাবে পোর্ট ফরওয়ার্ডিং করবেন তো আজকে কমপ্লিট এই তিনটা বিষয়ে এই একটা ভিডিওতে আমি খুবই ইজিলি কীভাবে আপনারা করতে পারেন সেটা আমি কমপ্লিটলি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দেখাবো তো অনেকে জানে না যে পোর্ট ফরওয়ার্ডিং কীভাবে মানে কী কাজে আসে এবং পোর্টফার্ডিং আপনারা জানেন যে এটা রাউটার থেকেও করা যায় বাট সব ধরনের আইএসপিরা এটা অ্যালাউ করে না যদি রাউটার থেকে করতে চান তো সেই ক্ষেত্রে আপনার আইএসপির সাথে যোগাযোগ করে তারপর আপনারা করতে পারবেন আরেকটা হচ্ছে যেটা টানেলিং যেটা আইএসপির সাথে যোগাযোগ করা লাগে না আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই যে কোনো কানেকশন থেকে আপনারা চাইলে পোর্ট ফরওয়ার্ডিং করতে পারবেন অর্থাৎ আপনার নিজস্ব সার্ভারে বা নিজস্ব সিস্টেমে যদি কোনো ওয়েব পেজ থাকে সেটা চাচ্ছেন অন্য কেউ অ্যাক্সেস করুক মানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেই ক্ষেত্রে আপনাকে পোট ফর্ডিং করা লাগবে পোর্ট ফর্ডিং করলে হবে কি তখন একটা লিঙ্ক পাবে সে লিঙ্কটা তার কাছে পাঠালে সে লিঙ্কের মাধ্যমে খুব ইজিলি আপনার যে সিস্টেম বা সার্ভার সেটাকে অ্যাক্সেস করতে পারে ভার্চুয়াল মেশিনের লিনাক্স বা কালিনাক্স থেকে কীভাবে পোর্ট ফডিং করতে পারেন সেটা এখন দেখাব চল চলন শুরু করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে আপনারা ওপেন করবেন তাহলে এরকম একটা ডিঠাবার পেজের রিপোজিট আপনারা পেয়ে যাবেন তো এখানে একটু নিচে আসলেই দেখবেন যে লিনাক্স ইনস্টল করার কমান এখানে দেওয়া আছে আপনারা যে সেটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের যে লেনাক্স টার্মা সেখানে পেস করে দিলে অটোমেটিক আপনাদের সিস্টেম ডিটেক্ট করে এটাকে ইনস্টল করে দেবে তো এটা ইনস্টল হওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন এটা ডিপেন্ড আপনার স্পিডের উপরে তো আমার এটা এখানে ডাউনলোড হয়ে দেখুন ইনস্টল হয়ে গেছে এবং বলছে যে টার্নাল কমন এক্সিট করলে দেখবেন এটা হয়ে গেছে টার্নাল কমন এক্সিট করার পরে আপনারা দেখবেন সেটা নীল হয়ে যাবে অর্থাৎ সেটা আপনাদের সিস্টেমের পূর্বভাবে ইনস্টল হয়ে গেছে তারপরে এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন বা রান করবেন এটাও কিন্তু দেওয়া আছে তো আমি এখানে এটা ডেমো হিসাবে দেখার জন্য আমি একটা ওয়েব পেজ আপলোড পেজ প্লন্ট করে নিচ্ছি এবং সেটা একটু চলে গিয়ে আপনাদের এটা রান করে দেখাবো এবং এটা এক্সিকিউট পারমিশন দিয়ে দিলাম নাহলে এটা কাজ না তো এখন আমি এটাকে রান করবো রান করে দেখবো যে এটাকে আমার ব্রাউজার থেকে ওপেন করা যাচ্ছে না এর জন্য আমরা লিঙ্কটাকে নিয়ে নিব নিয়ে আমাদের যে একটা ব্রাউজার বা ক্রম ব্রাউজার সেখানে গিয়ে আমরা দেখবো এটা ওপেন হচ্ছে কিনা ঠিক বলছেন এখানে কিন্তু আমাদের আপলোড সার্ভারটা দেখা যাচ্ছে অর্থাৎ সার্ভারটা কিন্তু রান হয়েছে তো এখন আমরা আবার টার্মিনালে যাব যাওয়ার পরে এটাকে আমরা এই অ্যাড্রেসটাকে পোর্ট ফর্ডিং করবো তো জন্য এটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে রান করতে হবে এর জন্য আমরা কমান্ডের শেষে একটা অ্যান্ড চিহ্ন দিয়ে দিব তাহলে সেটা ব্যাকগ্রাউন্ডে রানিং হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডে রানিং হওয়ার পর এখন আমরা আমাদের যে সার্ভারটা সেটাকে পোর্ট ফর্ডিং করব তো জন্য আমরা প্রথমে লিখবো টানেল প্রথমে আমাদের টানেল লিখতে হবে টানেল তারপরে হাইপেন হাইপেন ইউআরএল ইউআরএল দেওয়ার পরে তারপর আমাদের যে এই যে অ্যাড্রেসটা বা লিঙ্কটা আছে যেটা আমরা লোকাল হোস্টে রান করেছি সেই লিঙ্কটা বা আইপি অ্যাড্রেসটা এখানে যে পোর্টে লিখেছে আমরা সেই পোর্টটা লিখে দেবো বাইটের ফলে এইটিতে থাকলে লেখা লাগে না তো তারপরে আমরা এটাকে এন্টার করে দেব এন্টার করে দিলে আমাদের এটা রান হয়ে যাবে তো এই যেখানে একটা দেখতে পাচ্ছেন লিঙ্ক দিয়ে দিচ্ছে তো এই লিঙ্কটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করার পর আমার উইন্ডোজে যে বা ব্রাউজার আছে সেখানে গিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েব পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ আমাদের পোর্টফার্লিং সব লেগেছে মানে এই লিঙ্ক আপনি যাকে দিবেন সে আপনার এই সার্ভারটিকে যতক্ষণ রানিং অবস্থাতে আছে আপনি ইন্টারনেট কানেকশান স্টেবল আছে তখন এটাকে অ্যাক্সেস করতে পারবে যে কেউ যে কোনো ওয়ার্ল্ডেন যে কোনো জায়গা থেকে তো রানিং সার্ভারটাকে স্টপ করতে চাইলে টার্মিনালের যেখানে রানিং অবস্থাতে আছে সেখানে শুধু কন্ট্রোল সি দিয়ে স্টপ করে দিলে আপনার এটা বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু অবশ্যই আপনার যে লোকাল হোস্টে যেটা রান করে রেখছেন সেটাও কিন্তু অফ করে দিবেন তো নেক্সট আমরা দেখবো যে উইন্ডোজ থেকে পোর্ট পোটফোর্ডিং কীভাবে করতে হয় তো উইন্ডোজ থেকে পোর্ট পোর্টফোর্ডিং করার জন্য আমরা ব্যবহার করবো পাওয়ার সেল পাওয়ার সেল থেকে আপনারা খুব ইজিলি প্লাটফর্মের যে প্যাকেজটা সেটাকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার কমান্ড আমার গিঠাফ তো অলরেডি দেওয়া আছে জাস্ট আপনার এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে এটা ইনস্টল হয়ে যাবে অনেকের এটা ইনস্টল করতে একটু সমস্যা হতে পারে এর জন্য আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি যে কীভাবে ঠিক আপনারা ইনস্টল করবেন তো প্রথমে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য এখানে কমান দেওয়া আছে আমি এটা অলরেডি ইনস্টল করে রাখছি এর জন্য আমি আর সেটা এক্সিকিউট করতেছে না এখন আমাদেরকে এটা লোকেট করতে হবে যে এই ফাইলটা এখন মূলত আছে কোথায় আপনার যে লোকেশন বেন করার যে কমান্ডটা সেটা কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসার পর পেস্ট করে দিলে আপনাদের যে ক্লট ফ্লায়ার যে এক্সিকিউটে ফাইলটা সেটা লোকেশন আমাদের এখানে সামনে চলে আসবে তবে এই লোকেশন ফাইলের যে যে লোকেশনটা সেই লোকেশনটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা সিডি করে সেই লোকেশানে চলে আসবো এবং সেই লোকেশন আসার পর আপনারা দেখবেন যে ক্লট ফ্লায়ার ডট নামে একটা ফাইল আছে তো এখানে আমাদেরকে পোর্ট ফর্ডিংয়ের কাজটা করতে হবে তো আপনাদের ডেমো দেখানোর জন্য আমি আমার ভার্চুয়াল মেশিনের মধ্যে মেটেস পাইটের যে ফাইলটা আছে সেটাকে একবার রান করে নিচ্ছি এবং সেটার আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি মূলত মেটাস যে ফাইলটা আছে সেটাকে পোর্ট ফর্ডিং করবো জন্য আমি এটাকে প্রথমে রান করে নিচ্ছি যাতে এটা অ্যাক্সেসেবল হয়ে যায় তো এটা সেট হয়ে যাওয়ার পর আমরা এটাকে আগে লোকাল হোস্টে ওপেন করে দেখবো যে এটার ওয়েব পেজটা ওপেন হচ্ছে কি না তার আগে আমরা এই মেশিনের আইপি অ্যাড্রেসটা দেখে নেব এবং আমাদের পাওয়ার মধ্যে এটার আমি আমি লিখে দিচ্ছি তো লেখা হয়ে গেছে এখন কিছু ঠিকঠাক দেখুন এখানে আমাদের একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে তো এই অ্যাড্রেসটাকে আমরা কপি করে নিব কপি করে নিয়ে আমাদের যে ব্রাউজার সেখানে গিয়ে এটাকে আমরা ওপেন করে দেখবো যে আমাদের লোকান হোস্টের যে সার্ভারটা সেটাকে এখানে এই লিংকে ভিজিট করার আমাদের অ্যাক্সেস করা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখন অ্যাক্সেস করতে পারতে সেই সার্ভারটা এটা রানিং হয়ে গেছে এখন এই লিঙ্কটা আমি পৃথিবীর যে কোনো ব্যক্তিকেই পাঠাই না কেন সে কিন্তু এই সার্ভারটাকে আমার লোকাল হোস্টে থাকা সার্ভারটাকে সে ওয়ার্ল্ড উইড অ্যাক্সেস করতে পারবে তো দেখতে পাচ্ছেন পুরো সার্ভারের অ্যাক্সেস কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে আপনারা উইন্ডোজের মাধ্যমে পোর্ট ফর্ডিং করতে পারবেন তবে এটাকে স্টপ করার জন্য জাস্ট এখানে পাওয়ার সেল আসার পর কন্ট্রোল সি ক্লিক করলেই দেখবেন যে এই সার্ভারটা স্টপ হয়ে যাবে এভাবে এটাকে স্টপ করতে হয় এবং পরবর্তীতে যখন পোর্ট ফর্ডিং করবেন আপনারা ঠিক এই ওয়েতে পোর্ট ফর্ডিং করতে পারবেন তো এই ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে আমরা পোর্টফর্ডিং করতে পারি